মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। আজকে হলো গিয়ে তোমার বুধবার, তো হচ্ছে সকালবেলা আগে ফার্নিচারগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করবো, এক মাসে তো টাইমই পাইনি, সবাই ছিল আর হচ্ছে ওর জন্য সময় পাইনি এই তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো আজকে ভাবলাম পরিষ্কার করি, হাতে টাইমটা রয়েছে। আর কাকিমা ওদিকে বাসন মাজছে, এইটা পরিষ্কার করলে মানে আগে এই ফার্নিচার পরিষ্কার করে তারপরে তোমার ঘরটার ঝাড় দিলে ভালো হয়। কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মৌরি সরি তোমার জিরে আর মেথির জল, তো এটা ছেঁকে এখন খেয়ে নেব খালি পেটে, ঠিক আছে? এটা আজকের থেকেই শুরু করেছি, জানি না কয়দিন করতে পারবো, আমার তো আবার ভুলো মন। ফার্নিচার পরিষ্কার করলে সেই ধুলোবালি তারপরে ঝুল ফুল বেরোয়, তো তার জন্য ভাবছি যে একেবারে ঝুল টুল বেরিয়েছে ওই একটুখানি আগে তোমার ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ঘর ঝাড় দেবো। তো হচ্ছে গিয়ে ঝুলও ঝাড়লাম, হালকা হালকা, বেশি পড়েনি, হালকা হালকা পড়েছে, সেই ঝুলটা ঝেড়ে নিলাম যে এবারে উঠোন ঝাড় দিচ্ছি। আর কাকিমা বাসন মাজে, পরে হয়তো ঘর মুছবে, কাকিমা এখন অনেকটা বেলা করেই ঘর মোছে প্রায় 8:30-9টার দিকে। আর এদিকে সবার ভিডিও দেখছি সকালবেলায়, মানে কোনো সময় বিরাম নেই, সকাল থেকে যে শুরু হয় আর সারাদিন ভিডিও দেখা চলতেই থাকে। আর এই যে একজনের ভিডিও দেখছিলাম, তাই সেটা হচ্ছে গিয়ে বারবার করে উল্টাচ্ছি। আর মোবাইলটা কি হচ্ছে, মোবাইলটা এখন অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য বারবার করে মোবাইলটা চেক করতে হচ্ছে যে বন্ধ হয়ে গেলে নাকি ভিডিওটা। জামাকাপড় এক গাদা কাচবো, জামাকাপড় বলতে এখানে বাপ্পার টাওয়ালগুলো আছে ওগুলোই কাচবো, তার জন্য গরম জল বসিয়েছি কেটলি। আর এইদিকে আটা নিয়ে নিয়েছি, আটা মাখাবো, রুটি আর কুমড়োর তরকারি করবো। এইদিকে ডিম সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছি, এটা এখন খাবো না, দুপুরবেলা ডিম সিদ্ধটা এখন খাবো, তো আটাটা মেখে নিই আগে। শানের বার্থডে পেয়েছিল এই কাপটা, দেখো যেইটুকুনি তোমার গরম আছে সেইটুকুনি হচ্ছে গিয়ে এই যে ছবিটা উঠেছে, পুরো মানে ওর ছবি রয়েছে এই পর্যন্ত, গরম যেইটুকুনি থাকবে সেইটুকুনিতে তোমার ছবিটা দেখা যাবে। এটা ওর বার্থডে পেয়েছিল, ওর বন্ধুরা দিয়েছিল বার্থডে গিফট। আর এই দেখো ওর ছবিটা, ওর ছবি নিয়ে বন্ধুরা গিফট করেছে চায়ের কাপ, প্রমাণস্বরূপ তোমরা রয়েছো, দেখো বসে বসে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছিস? যে ভিডিওটা করছি অমনি চোখটা খুলেছিস, তাই না? কয়দিন আর এই নাটক চলবে? হ্যাঁ, সকালবেলা কীর্তন করতে গেছিল, কীর্তন করে এসে আবার শুয়ে পড়েছে, লেপ মুড়ি দিয়ে শুলে না জীবনেও পড়া হবে না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সর উঠে আয় এদিকে আয়। কেন থাকবে, থাকবে কেন, খা, কোথায় যাবি না? শান আজকে অনেক সকালে উঠেছে, 6:30-6:30 উঠে কীর্তন করে আবার শুয়েছে, তো ওই ওঠার কোনো মানেই হয় না। হ্যাঁ উঠে প্রায় 11টা পর্যন্ত ঘুমালো, 10:30-11টা পর্যন্ত ঘুমিয়েই কাটালো, আজকে আবার স্কুলে প্রজেক্ট জমা দিতে যেতে হবে, তো ওকে আমি তার জন্য বলছে, ফার্স্টে বলছে কি আমি খাবো না ঘুমের তাড়নায়, বলছে আমি খাবো না, তাই বলছে কেন খাবি না, ঘুমের জন্য এখন খাবে না, মানে এই ঘরে এসে ড্রয়িং রুমে এসে খাবে না, ও হচ্ছে গিয়ে ওই বিছানার পরে যদি আমি খাইয়ে দিই তাহলেই খাবে, তা অর্ধেক বিছানা গোছানো হয়েছে আর অর্ধেকটা রয়েছে লেপ মুড়ি দিয়ে, আর দেখো মশারি ওরকমভাবেই রেখে দিয়েছে, তো অর্ধেকটা ঝেড়েছি আর ও রয়েছে, ও দিকটা আর ঝাড়াটাড়া হয়নি, ও চলে গেলে মানে স্কুলে প্রজেক্ট জমা দিতে যখন যাবে তারপরে আমি বিছানাটা তুলবো। আর ওয়াশিং মেশিনের ওপরে এক গাদা রেখে দিয়েছি জামা কাপড়, ওইগুলো রোদ উঠলে ভালো ঝকমকে, যখন রোদ উঠবে তখন হচ্ছে গিয়ে ওইগুলো মেশিনে দেব। আর ওখানে রয়েছে বাপ্পার প্রায় জিন্সের প্যান্ট আর সোয়েটার, যেগুলো শান পরবে না, আর জিন্সের প্যান্ট তো শান পরতে চায় না, তো ওইদিকে কাজকর্ম করে আমি খেয়েটে ওইদিকে চলে এসেছি গাছে জল দিতে। আজকে গাছে জল না দিলেই হতো, তো গাছে আজকে জল দিলাম, কারণ অনেক দিন দেওয়া হয় না। আজকে বৃষ্টি ছিল জানো তো বাইরে বন্ধুরা, পরে বিকালের দিকে বৃষ্টি হয়েছিল দুপুরের দিকে মতো নাকি। আমি এগুলো ধুয়ে আজকে এগুলো ধুয়ে দিলাম অনেকদিন পরে।
ধুয়ে পরিষ্কার ঝকঝক করছে। না তুই যা না, শীতকালের বৃষ্টিতে গোলাপ গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে নে, আস্তে আস্তে নে। শানকে বলছি নিয়ে শেডের তলায় রাখতো, ওইখানে ওইখানে রাখলো একটা। আস্তে নিয়ে যা, আমি ধরবো। হ্যাঁ আস্তে করে নে, আবার অর্ধেক রাস্তা আস্তে করে নিস, দূরে নে। হ্যাঁ মুন্ডুটা সরাস। হ্যাঁ বেশ, হানিমানি হানিমানি নিয়ে এসছে পিঠে, দিদুন নিয়ে এসছে সেই পিঠে, পাটিসাপটা আর মালপোয়া। হানি এখন বেজে গেছে 2:30, এখন যাচ্ছি শানের স্কুলে। শান ফোন করে বললাম মা স্কুলে আসতে হবে না, আমি খাতা দেখে নেব। তো শাশ্বতর মা বলছে চলো, তো ওদের কথা বিশ্বাস করবো না, খাতা দেখে আমরা দেখবো একসাথে। তাই শাশ্বতর মার সঙ্গে কথা বলে তারপর যাচ্ছি। ওর মা দাঁড়িয়ে রয়েছে বাজারে বাস স্ট্যান্ডে পানের দোকানে, আমি যাই গিয়ে দুজনে দেখা করি, দেখি কি বলে। মায়ের সাথে দেখা হয়েছে, যাবো না, বাং করছে ছেলে, যেতে হবে না। ফোন করেছিল অর্গনিকের মোবাইল, গাড়ির কি আওয়াজ, বাং করছে, যাবো না। সেখান থেকে দিন দিন দিয়ে টাকা পয়সা তুলে বাড়ি ফালতু ফালতু। আর মায়া আমাকে পান খাওয়ালো, জর্দা দেওয়া পান, হালকা জর্দা। আমি আবার বেশি জর্দা খেতে পারি না, মাথা ঘোরায়। আর মা কড়াক জর্দা খায়। তো আমরা কেউই গেলাম না, ওর ছেলে আসলো, সে ঘুরঘুরিয়ে ওকে না নিয়ে দৌড় মারলো। কথা শোনে না ছেলে পেলেরা, এই জন্য ছেলের দিয়ে মেয়ে হওয়া অনেক ভালো। নিল না আমাকে কি হয়েছে, একটা লোকেই তো করছে, আমি এখনই মুছে ফেলে দেবো। মা এখন নেল পালিশ নেবে, ওষি আর 100 কত ভাল লাগছে, 170 ভাল লাগছে। মায়া এসে গেছে আমাদের বাড়ি, এখন ফটোশুট হচ্ছিল, ফটোশুটিং হচ্ছিল। এইবারে হচ্ছে গিয়ে ছেলেপেলেরা এসে গেছে ঝুড়ি ঝুড়ির নাম্বার নিয়ে, সেটা আর বলা যাবে না, এত নাম্বার ভালো পেয়েছে, সেটা বলার প্রকাশ করা যাবে না তোমাদের কাছে। তো ওরা এখন এসেছে, এসে বসেছে নিচে, আর মায়া এখন বাড়ি চলে যাবে। আজকে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, হ্যাঁ ঠান্ডা আবার পড়েছে বুঝলে তো। আর আমি পেঁয়াজ কেটেছি, তাই চোখ দিয়ে জল বেরোচ্ছে। শান ঘুমাচ্ছে, এখন বেজে গেছে 6:30, 7:45 বাজে। তো বাইরে বৃষ্টি, সেই সুযোগটা নিলাম যে ইয়ে বানাবো, পকোড়া বানাবো, পেঁয়াজের পকোড়া। তো অল্প একটু বেসন ছিল আর দুটো পেঁয়াজ কাটলাম, দিয়ে পকোড়া করবো, একটু মুড়ি দিয়ে খাবো, অনেক দিন পরে খেতে ইচ্ছা করলো। লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু ভাজা মশলা রয়েছে, ধনে জিরের গুঁড়ো, সেগুলো একটু দিয়ে দেবো। সন্ধ্যাবেলা মুখরোচক খেতে ইচ্ছা করে, কিন্তু উচিত তো না খাওয়া, তবুও কী করবো বলো তো। আমার মুখরোচক খেতে খুবই পছন্দ হয়। চলো ফটাফট করে বানিয়ে নিই তাহলে। পকোড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজি পেঁয়াজি হচ্ছে, অল্প কটাই হবে, বেশি আর নেই বেসন, যে যেইটুকুনি ছিল ঘরে তো সেইটুকুনি দিয়েই পকোড়া বানাচ্ছি। নিয়ে এসেছি মুড়ি আর চপ, পকোড়া পেঁয়াজি, অল্প কটা মুড়ি এনেছি, আর গরম গরম খেয়ে নিই, না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, একেতেই গলা ব্যথা। হ্যাঁ শান যাচ্ছে বিয়ে বাড়ি, লাইটটা ধরা, কোথায় কোথায় কাকুলি লজে, বাবা হানি হানি বাইরে লাইট নেই, দেখতে পাচ্ছি না। বিয়ে বাড়ি থেকে চলে এসছে সাটিয়ে, বেশিক্ষণ লাগলো না, কটায় গেল, 10টার মধ্যে চলে আসলো, 10:05 বাজে, 9:15 হয়ে গেছি, 9:15 হয়ে গেছে, 10:05 চলে এসছে।
আর আমি সেই ঘুমিয়েছি 9:30, আর উঠছি উঠিনি, ঘুমাই এখন, খাবো না ভাবছি রাত্রে, কিছু খাবো না। তো চলো, চোখটা আবার এই যে বুড়ে আসছে আর চোখে পিছুটি উঠছে, এই চোখটা ডিস্টার্ব করছে সকাল থেকে। ডিস্টার্ব, টাটা আজকের মতো, নেক্সট ব্লগে দেখা হবে। গলা আজকেও ব্যথা বাবা, দেখি সরো তার দিকে, চলো পরের দিন দেখা হবে, এখনের মতো রাখছি। যদি কিছু ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবা না, লাইক করবা না, কমেন্টও করবা না, আর শেয়ার করবা না। ব্যাস ব্যাস, টাটা, বাই।